আমার নাম মেহরাজ আনোয়ার শাকিল। আজকে আমার 18 নম্বর দিন ম্যানুয়াল এবং অটো গাড়ি চালানির। তো ওকে চলো, ও যে স্টার্ট দেওয়ার বাদে যদি গাড়ি একটু হাফে নানে তখন অ্যাক্সেলেটার সামান্য ধরবা, মানে স্টার্ট দেওয়ার পর হয় কি তা ইঞ্জিন তো বোধ বেল ঠান্ডা থাকে, গরম হইতে করে একটু সময় নয়। ঠিক আছে চলন, ইয়ার লাগাইছেন নি? ইয়ার লাগাইছেন নি? ঘুরাই নেনে ডাইনে ঘুরাইন জায়গা, ও বাম সাইডের ঘুরে খেয়াল রাখুন, যেন ক্লাস করেন, ঘুরান ডাইনে ডাইনে ঘুরাইন, ও বাম সাইড ঘুরে খেয়াল রাখতো, আপনার যেন আগে লাগতে পারে। ক্লাস করুন, জানছেন ক্লাস করে 2 লাখ ক্লাস 2। স্পিডে উঠে গেলে ক্লাস পুরা ছাড়ে দেবা, পুরা ছাড়ে দেবেন, 100% ফ্রি থাকবে। একটু যদি চাপ দেওয়া থাকে তে ও অতখান গাড়ি জাম চলবো আর কি, বুঝছেন না, মানে গাড়ির জেলা চলার কথা আছে, নীলা চলতো না, একটু আনইজি ফিল করতে পারবো, ফিল করবো। আবার ক্লাস করুন, আস্তে আস্তে ব্রেক, আরো ব্রেক, আরো ব্রেক, সারকা ফুরাটা ফুরা ছাড়তে হইব, যে আপনার একটু আগেও কিন্তু বলছি আস্তে হালকা ব্রেক করুন, বিনা ক্লাসে ব্রেক করতে পারতে আপনি ন, বারোই ডাইনে বারোই না, আগে অ্যাক্সেলেটার দিন তার পিছনে থাকে, যে কোনো গাড়ির পিছনে থাকে অ্যাক্সেলেটার দিয়ে তো লাভ নাই, আপনি কি তার আগে পারবা নেই, তাহলে অ্যাক্সেলেটার দেওয়ার আগে খেয়াল রাখতে হইব যে আমার সামনে খালি নেই ফুরা, ক্লাস সারকা ভাই, ক্লাস সারকা ফুরাটা যাই সালাইন, গাড়ি স্পিড উঠার মানে হইলেও ক্লাস পুরাটা ছাড়তে হইব, টেনশন লাইন টান দেন, টান দেন, ক্লাস ছাড়ে দেউকা পুরা টান দেন, দেন অ্যাক্সিলেটার দেন, ক্লাস পুরে 3 লাগে পজিশন, আগে ব্রেক করবা পরে ক্লাস, আপনি আবার এই বাইদে কাটাই লাগান না বামে জায়গা দিয়ে, এটা পজিশন আগে ক্লাস নাই, আগে ব্রেক হইব, আপনি আগে ক্লাস করিলেন তাহলে গাড়ি লেটে উবাই, মানে আগে ব্রেক করুন, ব্রেক করুন আগে, ও গাড়ি সহজ উবাই, আপনি আগে ক্লাস করুন তো গাড়ি আরও ফ্রি যায়, যে সময় স্পিডে থাকবো গাড়ি তখন আগে ক্লাস ব্রেক করবা, ক্লাস পরে করবা, স্পিড ব্রেকার ব্রেক করবা যে জায়গা আগে থেকে ব্রেক হলো ফোরে ক্লাস, আগে ব্রেক না গিয়ার আগে বুঝুন, ব্রেক করুন, ব্রেক করুন, আপনি সারুন ব্রেক, এবার এক হইব তো 2 আমদু লাগানো হইল, গাড়ি স্লো গেছে না বেশি, অনেক বেশি স্লো যদি হয় তাহলে 1 নম্বর গিয়ার হইব, সো আগে গিয়ার লাগানো দরকার নাই, সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে গিয়ার হইব, তাহলে ওটা খেয়াল রাখবা, পুরা সারন ক্লাস, ওটা আপনার খেয়াল থাকে না কিন্তু ভুলে যাই, ক্লাস
ক্লাচে ধরে রাখছেন নিচে এবারে দি অ্যাক্সেলেরেটর দিরা ক্লাচ করুন ব্রেক করুন ব্রেক আস্তে আস্তে গতি বাড়ার মানে হলো ক্লাচ পুরা ছাড়তে হইব এই কথাটা কিন্তু আমি আর আপনারা কইয়া দিতে রাজি নাই পুরা ছাড়িয়েন ক্লাচ ক্লাচে তো এমনি উপরে দিয়ে ঠেলায় আপনারা খালি খেয়াল করে কোটা ছাড়তা যে স্পিড বাড়া মানে হলো ক্লাচ 100% ফ্রি থাকত চেঞ্জ নুবাই যেতে কয় নম্বর গিয়ার লাগাইন নুবাই যাওয়ার মতো হইব পাঁচ যেহেতু আছে উল্টা সাইড থেকে গাড়িয়া ঘুরান মামে অল্প অল্প করে ঘুরাইতে থাকুন মামে চালেন যে সময় টার্নিং লইবা অন্য গাড়ির ড্রাইভার চৌকি দিয়ে চাইবা আই কন্ট্যাক্ট যেটা রাখো আই কন্ট্যাক্ট করলে চৌকর একটা ইশারা আছে ড্রাইভার অটোমেটিকলি দিব দুই লাগায় দুই লাগায় দুই লাগায় আই কন্ট্যাক্ট যেটা যদি চৌকর ইশারা চৌকর লগে চৌক ফোরে তাইলে আপনি তার ইশারা দিতে পারবা এও আপনার ইশারা দিতে পারবো তো আই কন্ট্যাক্ট যদি ঠিক হয় তাহলে গাড়ি কিন্তু ক্রসিং সহজ হয়ে যায় লারেন না দেন সুজা রাখুন স্টার্টিং জানেন যে ভাই লারে বা এক চান্সে লড়তো জানেন আপনি যতক্ষণ ঘুরাইছেন নতুন ঘুরাই যদি লগে লগে আনলেন তে তো এই গুরানি আর না গুরানি সমান হয়ে গেল আর ঘুরাই যদি জায়গা দূরে রাখুন তে তো গাড়িটা ও লেভেলে চলব চেঞ্জ গিয়ার গিয়ার চেঞ্জের বিষয়টা মনে রাখবা দেখছেন তারে আগে জানেন কোনো গাড়ির পিছনে স্পিডে চালাইবার কোনো সুযোগ নেই হয়তো হ্যাঁ স্লো যাইব আপনি তার পিছনে স্পিডে গেলে সারন সারন না খালি আটকে থাকে এখানে আসতে যাইন বাজার তো আসতে যাইন কাছে গিয়ে হয়েও আপনি হার্ট ব্রেক করবা তার গাড়ি দূর থেকে স্লো যাই না
তো তো খাসি কি আমার হার্ট ব্রেক করা লাগে টাইম যারা গাড়িতে বোয়া থাকবো এরা বুঝতো না এক কথা যে ব্রেক হইছে গাড়ি খাসি কি যদি আপনি হার্ট ব্রেক করাই লাগে তো গাড়ি দূর থেকে স্লো করিয়ে যাই তো তো ঝামেলা শেষ হর্ন বাজে একবারে কনজেস্টেড জায়গা মুকা যাইরা কিন্তু হর্ন বাজাইরা না দেন সালে হর্ন যদি হাত রাখি দিন হলা চাপ দিলা না হাত রাখিলা তো তৈল যে সময় দরকার আবার চাপ দিলা আমি বারে বারে হাত নেওয়া আনার দরকার নাই দেন টান দিন পুরো টুকা দিমু খাওয়া শেষ যতক্ষণ উপরে দিন না উঠছে মানে ওটা বাকি রয়েছে পাও তো এটা বোঝা যায় ওভারটেক করবা সিএনজি একটু দূরে দিয়ে ওভারটেক করবা সারন অ্যাক্সিলেটার সারন অ্যাক্সিলেটার অ্যাক্সিলেটার সারো জাইনাবার সালাই ও সুজা দাও না বিশেষ করে পিছন সাইড যে গাড়িগুলো আছে ওগুলা খালি দেখতে তো সামনে তো আপনি জায়গা পাইবা আর পিছন গুলা হইলো হে আইয়া ডাইরেক্ট দরজাত মারি দিব রাজু ভাই টেন দোকা আপনার আমি কই দিলাম হ্যালো কানরে অটো গাড়ি চালাইবা অটো গাড়ি তো না না এই সুযোগ নাই তো তে তো দাঁড়া লাগবো একটা সময় তো আমি আর ওখানে রাখছিলাম চারি বাইরে হোক কালকে থেকে শুরু করতাম তে আর বেড়া লাগবে কালকে ও বারোটার সময় এলে বারোটার সময় এলে না সারা তাইলে করা তাই তো আচ্ছা তে আর এগারোটার সময় রাখো এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত চালাইবা নাইলে একটা পর্যন্ত চালাইবা পাঁচ কিলোমিটারটা ক্যান্সেল খালি দশ কিলোমিটার আছে দশ কিলোমিটার আছে বিশ কিলোমিটার আছে পাঁচ কিলোমিটার নাই দশ কিলোমিটার আছে বিশ কিলোমিটার আছে তিরিশ কিলোমিটারও আছে
পামে ডেইলি প্রতি 10 দিনে 2000 টাকা আর কি 2000 টাকা 20 দিনে 4000 30 দিনে 6000 টাকা নষ্ট হইলেই কা যায় মানে যখন অ্যাক্সিডেন্ট না করলেই কা যায় না এটা ভুল কথা নষ্ট না হইলেই কা যায় না উল্টা যাওয়া যাইতো না সামনে দিয়ে কিছু দিন গামছা দাও না তুমি গামছা দাও ও ব্যাটারি লাইনের উপরে রাখো না ও যেন লাগে যাওয়ার সম্ভাবনা আছে ও হ্যাঁ ভাড়া লাগবো তোমার তোমার তো কিছু করার আছে না আমরা ব্যাটারি উইক হয়েছে ব্যাটারি বদলাইছি স্টার্ট হয়ে গেছে ব্যাটারি বদলা নিয়ে গাড়ি স্টার্ট হয়েছে তুমি তো খালি খোলা তাসলা যা তোমারই লাগাও না তুমি তো রাজাবাইয়ের লগে মাতিও রাজাবাইয়ের লগে মাতিও অসুবিধা নাই চলো তারও বড় চালাক দেখা যায় ব্যাটারি বই গেছে ক্লাস করুন 2 লাখ সিগন্যাল অফ বাই সারন ক্লাস ক্লাস আর হ্যাঁ ক্লাস সারন করলে ভাড়া লাগবো আর উপরে তো উঠছেন না কারণ হইলো গিয়ার বেশি গেছে মানে ডাইনে দিয়ে তো বেশি গেছেন কি অতালাগি উপরে উঠছে না ব্যাক গিয়ার গাটোর উপরে গাটো গেছে তো দুইও থাকতে হালকা ডাইনে ইশারা করিয়া জাস্ট উপরে তুলবাবু শেষ কিচ্ছু করা লাগতো না যে কোনো গাড়ি আর এটা অন্য গাড়ি আছে নৌকা হোক গাড়ি যে গাড়ি আইব ওখান লইয়া এই গাড়িতে আছে 5টা গিয়ার ডাইনে যদি বেশি টান দিন 3 না গিয়া 5 হয়ে যাবে ব্রেক না নেই অ্যাক্সেলারেটর কি তারা ভাই ক্লাস করেন স্টার্টিং গুড়া নেই কি তা আবার তুই লাগায় হরন দিলে যে মানছে সাইট লাগতে এটা তো জরুরি না রে ভাই ক্লাস করুন ব্রেক করুন আপনার ক্লাস ব্রেক করতে আর ক্লাস করতে ঝামেলা যাবে গাড়ি লিয়ে নবই দেখো মানুষ যাওক পরে যাইন অসুবিধা কি তা যাইন মানে হইলো এই গাড়ির চার্জিং যায় না মানে চার্জ দিছে না ওখানে গাড়ি চলন্ত অবস্থায় বন্ধ হয়ে গেছে ব্যাটারি উইক হয়ে গেছে আর গাড়ি স্টার্ট হইতে পারছে না অন যে ব্যাটারি লাগাইলে আছে এটাও কিন্তু নষ্ট হয়ে যাব চার্জিং লাইনটারে চেক করাইতে হবে ক্লাস আর ওকে পুরোটা
মনে রাখুন যে কোনো কোনো সময় গাড়ি কোনো প্রবলেম মানুষের কোনো প্রবলেম স্টারিং বুরানি নাই যেটা এনে দিয়ে মুগি ইতা নাই মানুষ অ্যাট লিস্ট যাইতে চাইলে কোনো সময় ক্লাচ সারোকা ওগো সারোকা ভাই পুরা সারো পুরা তাহলে বারে বারে ভুলি যায় না গাড়ি চালাইতে পারবা আপনি কিন্তু এগো টাটা ফালাইয়া সারবা গাড়ি যে আপনি চালাইতে পারবা যে চালানি আছে আপনি গাড়ি চালাইতে পারবা কিন্তু এগো কাম করাই না ও খালি ক্লাস ওগো না সারার কারণে আর যদি মাঞ্চর গাড়ি চালাইতেন কোনো বন্ধু বান্ধব গাড়ি চালাইতে চাই আপনার গাড়ি দিত না কেন আপনি তার ক্ষতি করলি পা বেশি ও যে কথা কইতাম আসলাম যে অন্য কোনো বাদি খাটানি দিত না 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 আপনি যদি স্পিডে চালান তো অবশ্যই পুরা ক্লাস ছাড়তা এ কথা খেয়ে কইছে আপনারে ক্লাস ছাড়ো না গাড়ি যদি গতি থাকে তো অবশ্যই ছাড়তে পারবা পুরা ব্রেক এক নম্বর গিয়ে তো পুরা ক্লাস ছাড়া যাবে অসুবিধা কিনা অ্যাক্সিলেটার দিয়ে অ্যাক্সিলেটার মোশন ধরে ধরে যে সময় মোশন ধরছে সময় পুরা ছাড়ে দেন সঞ্জয় আবার মত এ সঞ্জয় এ বামে কোন জায়গা হ্যাঁ এস দে সেলফ একটা দো সাইন দেখো স্টার্ট হয়নি একলা গাইজেন হইছে না নানি আচ্ছা তা হয় না তো ড্রাইভার বুধ লাইয়া দিই তুই এগুলো বুঝছি আমি সিস্টেমটা কিতা ক্লাস কোন দুই লাখ গাড়ি ঘুরাই তুই আমরা ঘুরাইয়া বামে সিগন্যাল দিন সাইড দিতে হবে এক কাটা গাড়ি ঘুরে সিগন্যাল হই এক লাগাই সিনজিয়ালাইন তো ট্রেন যায় কি পাঁচ দিতে চায় না যাইন গেছে অ্যাক্সিলেটার অ্যাক্সিলেটার দেখা তা না দেন অ্যাক্সিলেটার দিন টান দিন সিগন্যাল অফ হইলেও ক্লাস করিলেন না সারন পুরাটা পুরা সারন ওনার নয়া রয়েছেন না আপনি জানেন নিউট্রাল ইয়ার সাবি বন্ধ করুন।